চলে প্রাচীন মেধারী কান্না বলো পক্কা বংশ জ্ঞান বংশ পক্কা বংশ সমন হলো জ্ঞান বংশ পক্কা বংশ সমন দীক্ষা দিয়েছিলেন প্রয়াত আর্যবৃত্ত মহাপুরু উপাধ্যায় দিয়েছিলেন রাজগুরু বিজয়ানন্দ মহাপুরু দীক্ষাগুরু স্বামীকে ওয়ারাপাড়া সুদর্শন বিহারে অবস্থান করে প্রচলিত সুশিক্ষায় আর ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত হয়ে প্রপূর্ণ জীবন পথ পরিচালিত শুরু করেন অগ্রসর অনাথা বিদ্যালয় হতে পাতের সিং শিক্ষা সম্পন্ন করেছেন 1953 সালে পয়লা জুন গুরু আদেশে সুদায়িত্ব হয়ে পদকপুর শ্মশান বিহারে রাজগুরু বিজয়ানন্দ মহাপুরের উপস্থায়িত্বে সমন প্রজ্ঞাবন সমস্ত মহাতর জীবনে নবত বিকাশ অবত অনুশীলনে নবত রোজগারে বুদ্ধির মূল্যবান পথে পরবিক্ষু জ্ঞান বংশে বংশী তার উপসম্প্রদায় অনুষ্ঠানে উপস্থিত সঙ্গে প্রথম কর্মবাক্য পাঠ করেন প্রয়াত আজ মহাতর